দর্শক, আর মাত্র একদিন, এরপরই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মতো প্রবাসীদের মাঝেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রবাসীদের নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে কিছুক্ষণ আগেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইতালির মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার। চলুন শুনে আসি তার কাছ থেকে বিস্তারিত। দর্শক, আর একদিন পরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুধু বাংলাদেশের নয়, প্রবাসীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইতালির মিলানো। এখানে আমার সাথে মিলানস্থ অনেক কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন। আমরা কথা বলবো এবং তাদের মতামত জানতে চাইব যে তাদের এই নির্বাচনকে ঘিরে তাদের কি মত। আমি প্রথমেই জানতে চাইব আমাদের মিলানস্থ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব জনাব আকরাম হোসেন সাহেব আমার সাথে আছেন, উনি আপনাদেরকে তার মতামত ব্যক্ত করবেন নির্বাচনকে ঘিরে। এমন সরকারের জন্য আসে যারা প্রবাসী বান্ধব এবং প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা ইতিপূর্বে অনেকেই সমাধান করেছে এবং আগামী দিনেও তারা যেন এদিকে লক্ষ্য রেখে বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে প্রবাসী যারা আছে তাদের সমস্যার পাশে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এ পর্যায়ে আলাপ করব আমাদের ইতালির মিলানস্থ আরেকজন কমিউনিটি ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে ইতালিতে আছেন। যে সরকারই আসুক, আমাদের প্রবাসীদের জন্য ভোটারের ব্যবস্থা এবং আমাদের অধিকারের ব্যাপারে তাদের যেন লক্ষ্য থাকে। আমরা এমন একটা সরকার চাই যাতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকে, এমন সরকার আমাদের দরকার। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানতে পারলাম প্রবাসীদের অভিমত নির্বাচনকে নিয়ে। আমরা সকলেই আশা করব যে প্রবাসীদের স্বার্থ রক্ষার সরকার গঠন হবে এবং প্রবাসী বান্ধব সরকার গঠন করবে এবং প্রবাসীদের বিনামূল্যে লাশ প্রেরণ সহ বিভিন্ন দাবি দেওয়া যা রয়েছে সকল কিছুর ঊর্ধ্বে থেকেই সরকার কাজ করবে, এমনটি প্রত্যাশা সবার। দর্শক, কাতারে বসবাসরত বাংলাদেশিদের নির্বাচনী ভাবনা জানতে কিছুক্ষণ আগেই আমরা কথা বলছিলাম আমাদের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুর সাথে। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা। জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে প্রবাসীদের অনেক অনেক আশা আকাঙ্ক্ষা। প্রবাসীরা চাই আগামীতে এরকম একটা সরকার ব্যবস্থা বাংলাদেশে আসুক যে সরকার প্রবাসীদের কথা চিন্তা করবে, প্রবাসীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করবে। প্রবাসীরা যেন প্রবাসীদের একটাই চাওয়া, আগামী নির্বাচনের পর যে সরকার আসবে সেই সরকারের অধীনে প্রবাসীরা এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রে একজন প্রবাসী সে প্রবাসে আসা এবং দেশে যাওয়া সে যে সম্মান, যে আত্মসম্মান নিয়ে সে দেশে যেতে পারে এবং প্রবাসী হিসাবে রাষ্ট্রের যে নাগরিক অধিকারগুলো সে পাবে, সে অধিকারগুলো যেন প্রায় এটাই প্রবাসীরা আশা করে। তার পাশাপাশি আপনারা জানেন এইটা মধ্যপ্রাচ্য, এখানে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু এই রাজনীতি নিষিদ্ধের মধ্যেও ঘরোয়া রাজনীতি এখানে চলে। আমাদের বাংলাদেশিরা এখানে, বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলের শাখা সংগঠন আছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের এখানে তাদের শাখা কমিটি আছে। আমি বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মীদের সাথে এবং নেতাদের সাথে যোগাযোগ করেছি। আমরা তাদের কাছ থেকে শুনেছি যে তাদের অনেক নেতাকর্মী ইতিমধ্যে দেশে গিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক নেতাকর্মীরা যারা হয়তো বিভিন্ন ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তারা দেশে যেতে পারে নাই, তারপরেও তারা সর্বশেষ নির্বাচনে একদিন পর্যন্ত তারা চেষ্টায় আছে, তারা দেশে গিয়ে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণ করে তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নতুন সরকার নির্বাচিত করবে।